কে সে যে পারুলের হদিশ জানে? পক্ষীরাজ একমাত্র সেই বলে দিতে পারবে এখন পারুল আর রাঘব কোথায় আছে। এতক্ষণ তার কথা মনে পড়েনি আমার। দাঁড়ান, ডাকি তাকে। দুধ সাদা মোর পক্ষীরাজ, ডাক দিচ্ছে পদ্মা মাছ, আয় আমার কাছে আয়। দিদি, আমার ছেলেকে কিন্তু আপনার কাছেই রেখে গেলাম। আমি ওকে আর পথে নিয়ে যেতে চাই না, আর এটাও রেখে দিন। কেন, এটা তো পথে আপনার কাজে লাগবে মহারানী। না দিদি, এগুলোর আর কোনো প্রয়োজন হবে না। পক্ষীরাজ আমাকে চোখের নিমেষে পারুলের কাছে পৌঁছে দেবে। আমার ছেলেকে কিন্তু সাবধানে রাখবেন দিদি। আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, আমি আমার প্রাণ দিয়ে হলেও রাজপুত্রকে রক্ষা করব। বিদায় সেনাপতি মশাই। বিদায় দিদি। বিদায় মহারানী। আমাকে পারুলের কাছে নিয়ে চল পক্ষীরাজ। চল। সেই থেকে হাঁটছি তো হাঁটছি, এখনো কতটা পথ যেতে হবে কে জানে। এ কি, নীলতারা কোথায় গেল? তাই তো, ওই তো নীলতারা, গাছের ডালে ঢাকা পড়েছিল। চলো। লক্ষ্মীটি, আমাকে তাড়াতাড়ি পারুলের কাছে পৌঁছে দে, তাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। জানি না এখন সেখানে কি ঘটছে, পারুল আর রাঘব কেমন আছে। আমাকে তাড়াতাড়ি পারুলের কাছে পৌঁছতে হবে। পৌঁছে দে আমায়। কিসের শব্দ, খুব চেনা চেনা লাগছে। সেনাপতি মশাই, পক্ষীরাজ। কিন্তু পক্ষীরাজের পিঠে ওটাকে মা।
এসেছে। পারুল এখানে এসেছেন, কি হয়েছে? তোর চাপা ভাই পুরো ছাই হয়ে গেছে পারুল, আমি তাকে রক্ষা করতে পারিনি পারুল। আমি জানি মা, আমি জানি। চাপা ফুল হয়ে ফুটেছিল এতদিন, পুড়ে ছাই হয়ে গেল কেন? কেন পারুল? জানি মণিমল্লিকার মৃত্যু হয়েছে মা। মৃত্যু হয়েছে মা? কি? হ্যাঁ মা, আজই তার মৃত্যু হয়েছে, তার মায়াতে নাকি আমার চাপা ভাইয়েরা ফুল হয়ে বেঁচেছিল, তাই সে মারা যাওয়াতে আমার ভাইয়েরাও ছাই হয়ে গেছে। তাই আমার ভাইদের বাঁচাতে হলে রানী মণিমল্লিকাকেও বাঁচাতে হবে। তাই তন্ত্রমাতার কথা মতো আমি আর সেনাপতি মশাই আনন্দভূমিতে যাচ্ছি রংধনু আনতে। কোথায় পারুল, কোথায় সেই আনন্দভূমি? আমিও যাব তোদের সঙ্গে। না মা, তুমি বরং এই চাপা ভাইয়ের ভস্য নিয়ে কুটিরে ফিরে যাও। ভাইদের ভস্য বুকে আগলে সূচি নগরেই থাকো। সেই ভালো রানীমা, আপনি কুটিরে ফিরে না গেলে আমার মা আর বাবাও দুশ্চিন্তা করবে। আনন্দ ভূমি থেকে ফিরে এলে আমরা আবার কুটিরে যাব। বেশ, তুই এইটা কাছে রাখ পারুল, তোর কাজে আসবে। এটা কি মা, কি আছে এর মধ্যে? সুগন্ধি আতর। এটা এই আতরের গুণ হলো, তুই যখন যার ওপরে এই আতর ছিটিয়ে দিবি সে সঙ্গে সঙ্গে সম্মোহিত হবে। সে সম্মোহিত হয়ে তোর কথা মতো কাজ করতে শুরু করবে। তবে মনে রাখিস, যতক্ষণ পর্যন্ত না তুই চোখের পলক ফেলবি ততক্ষণে এই সম্মোহন কাজ করবে। একবার যদি কোনোভাবে চোখের পলক ফেলে দিস তাহলে সম্মোহন আর কাজ করবে না, মনে রাখিস। আসি পারুল, সাবধানে থাকিস। বিদায় পারুল।
চলো পারুল, এবার আমরা এগোই। নীল, তারা তো অনেক দূর এগিয়ে গেছে সেনাপতি মশাই। শিখে চলো, একবার নীল তারা হারিয়ে গেলে আমরা আর পথ খুঁজে পাবো না। চলো। মরুভূমির শেষ কোথায় সেনাপতি মশাই? না, আমার আমার মল্লিকার যদি ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি হয়, না তা তো হবে না। আমাকে 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 ওকে রক্ষা করতে হবে। ব্যাস, আর মল্লিকার কোনো ক্ষতি হবে না। না, শুধু ঝড় বৃষ্টি থেকে বাঁচলে তো হবে না, মল্লিকার জন্য কড়া পাহারার প্রয়োজন, যাতে কেউ কোনো জনপ্রাণী ওর কোনো ক্ষতি করতে না পারে। হ্যাঁ, আমি তার ব্যবস্থা করব। এই মরুভূমি শেষ কোথায় জানি না, কিন্তু আকাশের ওই নীল তারা যখন এই পথে চলেছে, এই মরুভূমি আমাদের পার হতেই হবে। পারুল, তুমি সাথে থাকতে আমার ভয় কিসে সেনাপতি মশাই? যত বিশাল যত ভয়ঙ্করই হোক না কেন, এই মরুভূমি আমরা ঠিক পার করে যাব। চলো সেনাপতি মশাই, চলো। সেনাপতি, আমার গলা শুকিয়ে আসছে। গোটা কয়েক কাটা কাছ ছাড়া তো আশেপাশে কিছুই দেখছি না, এক ফোঁটা ছায়া পর্যন্ত নেই। যেখানে বসে আমরা একটু জিরি নেব। চলো পারুল, আর একটু এগিয়ে যাই, চলো। ওখানে জলও আছে, ছায়াও আছে। চলো, ওখানে দুদণ্ড বিশ্রাম নিয়ে নি, তারপর আবার হাঁটা যাবে। মরিচিকা, প্রচুর রৌদ্রের আলোর প্রতিফলনে ভুল দেখেছিলাম আমরা। চলো পারুল, আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাই, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। চলো।
অদ্ভুত কিম্মত। প্রণাম মাতা, হুকুম করুন। তোদের দুজনকে এক গুরু দায়িত্ব পালন করতে হবে। মল্লিকার এই ছবি তোরা দুজন পাহারা দিবি। কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন মল্লিকাকে স্পর্শ করতে না পারে, কোনো জনপ্রাণী যেন এই চাঁদোয়ার তলায় প্রবেশ না করে, এমনকি একটা পোকা মাকড়ও যেন মল্লিকার ছবির আশেপাশে না দেখা যায়। আমি না বলা পর্যন্ত দিন রাত তোরা পাহারা দিবি। কিন্তু মাতা, আমরা তো এতদিন স্বয়ং রানীমাকে পাহারা দিয়েছি, ও কাজটাই ভালো, ও কাজটাই দিন না। ঠিক বলেছিস, রঙিন একটা ছবির চেয়ে রক্তমঞ্চের শরীর পাহারা দেওয়া ছেড় ভালো। মাতা, রানীমা কোথায় গেলেন? চুপ! অদ্ভুত কিম্ভূত, সাবধান, আমাকে প্রশ্ন করছিস? যা বলেছি তোরা দুজন তাই করবি। আর বেশি কথা বললে মনে রাখিস আমি তোদের রাক্ষস শক্তি কেড়ে নেবো। কিন্তু আর কখনো ভুল হবে না, হবে না। মনে থাকে যেন কথাটা। এবার পারুল আর রাঘবের একটা খবর নিতে হবে। কি করছে ওরা এখন, ঠিক কোথায়? আর কত দুঃসরাপতি মশাই, এতো মরুভূমি শেষ হয়ে যাবে। আর একটু পারুল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জল খাবো, আমি একটু জল খাবো। আর একটু পারুল, আর একটু। তেষ্টা তো আমারও খুব পেয়েছে পারুল, বুকের বুকের সাথে যেন ফেটে যাচ্ছে। কিন্তু কিন্তু এই ধুধু মরুভূমিতে জল কোথায়? যতদূর চোখ যেয়ে শুধু শুধু বালি আর বালি, জলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সূর্য যেন ক্রমশ তার তাপ বাড়িয়ে চলেছে। ঈশ্বর, একটু একটু জল দাও অন্তত, নইলে নইলে যে পার চলছে না। জল, জল, ওই তো, ওই তো জল। পারুল, তুমি একটু দাঁড়াও, আমি আমি এক্ষুনি জল নিয়ে আসছি, এক্ষুনি জল আনছি। খেয়েছি, তুমি খাও।
একটু জল খাবো। এখানে তো একজনেরই খাওয়ার মতো জল বাকি আছে।